They're up for something big. He is my director. He is my family man. So আমি যেভাবে দেখি ওনার ভিশন বা ওনার ইমেজ উনি আসলে আমাদের দেশে ওটা মনে হয় আমাদেরও আমার স্কুলিং যেটা আমার খুব অ্যাকশন থ্রিলার পছন্দ সো এটা আমাদের মাত্র শুরু স্টার্ট ওনার জন্য আসলে অনেক স্টার্ট করা দরকার ছিল আমার মনে হয় উনি খুব রিসেন্ট খুব নিয়ার ফিউচারে অনেক বড় ক্যানভাসে আসলে অ্যাকশনটাকে আমাদের দেশে প্রপারলি নিয়ে আসতে পারবেন আই বিলিভ দ্যাট এন্ড আমার মনে হয় এতটুকু অল্প একটু আমরা যেটা দেখলাম যে খুব অল্প বাজেটে আমাদের কাছে আসলে অনেক বাজেট ছিল না সো আসলে আমাদের জন্য আসলে একটা মিনিমাম লিমিটেশনের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের সিনেমার যে কোনো সিনেমার ক্ষেত্রে ইনশাআল্লাহ ইন ফিউচারে আমাদের যে আমাদের অডিয়েন্সের জন্য বা আমাদের সবার জন্য আসলে অ্যাকশন সিনেমাটা আসলে হল নিয়ে আসার জন্য অবশ্যই কোয়ার্টিস্ট হিসেবে আমরা দেখছি যে জনি ছিল সঞ্জু ছিল তো তারাও কিন্তু একটা মানে র‍্যাম্পে এবং একটা সময় রাজও হচ্ছে মডেলিং এর তাদেরকে মনে হয় পেয়েছে কোন হ্যাঁ হ্যাঁ ওরা এই যে বন্ধুত্বপূর্ণতা কখনো শুটিং এর মধ্যে আসলে কতটা এনজয় করলে মানে কেমিস্ট্রিটা কেমন যেহেতু ওরা আমার কলিগ আমি দীর্ঘ অনেকদিন আসলে ফ্যাশনের সাথে ইনভলভ থাকার কারণে আই নো দ্যাম দে আর মাই ফ্রেন্ড ইভেন মানে যারা জনি সঞ্জু অ্যান্ড লাইক আমি সবাইকে চিনি সো আই এম রিয়েলি হ্যাপি যে আসলে আবারও আসলে কাজ করতে এসে আমার ফ্যাটার্নিটির কিছু মানুষের সাথে আমার একটা কাজের একটা সুযোগ ছিল সো আমার মনে হয় ইটস টিম ওয়ার্ক আমার মনে হয় আর আমার মনে হয় একটা টিমের মধ্যে যখন সবাই মিলে পারফর্ম করে এটা দেখতে ভালো লাগে আমি খুবই আশাবাদী এটা নিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা যদি আমি বলি তাহলে আসলে বলতে হবে যে আমরা অনেক কষ্ট করেছি কষ্ট ইন এ সেন্স শুটিংয়ে যাওয়ার আগ থেকেই আমরা কষ্ট করছি ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক আগ থেকে মার্শাল আর্ট ট্রেনিং শুরু করেছি ওই ট্রেনিংটার শেষ হওয়ার পর একটা বেসিক ট্রেনিং হয়েছে একেবারে বেসিক ট্রেনিং তারপরে আমাদের অ্যাকশন সিকোয়েন্সগুলো রিহার্সাল করা হয়েছে তারপরে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট আসার পরে আমরা স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট রিডিং করেছি তারপরে লোকেশনে গিয়ে আবার আমাদেরকে আমাদের অ্যাকশন সিকোয়েন্স বলেন কিংবা যেই সিকোয়েন্সগুলো হয়েছে সেগুলোর উপর কাজ করা হয়েছে ঢাকা শহরের ৫-৬টা লোকেশনে আসলে আমরা কাজ করেছি যেগুলো আসলে খুব ব্যস্ততম জায়গা পুরান ঢাকা মোহাম্মদপুর ধানমন্ডি তারপরে হচ্ছে গুলশান হাতিঝিল আফতাবনগর সব এরকম উত্তরা গাজীপুর এই ধরনের জায়গায় আমরা যে শুটিং করেছি আমাদের সবগুলো বড় বড় মিশনের শুটিং ছিল পাবলিক প্লেসে গিয়ে সে ধরনের মিশনগুলোয় কাজ করা যেমন অনেক আমার কাছে মনে আছে যখন আমরা পুরান ঢাকায় একটা আমাদের একটা অপারেশন করছিলাম সেই অপারেশনের ব্যাপারগুলো এমন ছিল যে অনেক দূরে ক্যামেরা সেট করা ছিল অ্যান্ড আমরা উইথ গান অ্যান্ড এভরিথিং আমাদের গেট আপ নিয়ে আমরা যখন আমাদের লোকেশনে যাচ্ছিলাম তখন আমাদেরকে আশপাশের মানুষ মনে করেছিল যে আশেপাশে মনে হয় সত্যি কোনো জঙ্গি আছে তো ব্যাপারগুলো এত রিয়েলিস্টিক ছিল এটা মিক্স আপ যদি করা হয় যখন সে ভালোবাসা মোমেন্টে আছে তখন দেখা যাচ্ছে সে পুরোপুরি একজন ভালোবাসার মানুষটাকে ভালোবাসতেছে সে যখন হিংস্রতা যখন দেখাচ্ছে তার হিংস্রতা কতটা ভয়ানক হতে পারে সেটাও মানুষ দেখতে পারে ভিলেন ক্যারেক্টারটা নিয়ে যদি কিছু বলি ভিলেন ক্যারেক্টারটা হচ্ছে কি মানে যখন আমাকে ইনফিনিটির জন্য বলা হয় মেয়েরা আসিফ ভাই যখন এটার জন্য আমাকে কাস্টিংয়ের জন্য বলছে স্ক্রিপ্টে কিছু কথা আমাকে যখন বললো সো ইটস লাইক এ মানে মনে হচ্ছে যে আমি আমার একটা ড্রিম ক্যারেক্টার আমি আমার সামনে পেয়েছি সুলতানপুরে হচ্ছে আমি সুলতান হায়দার খিলজি যে ক্যারেক্টার প্লে করেছি এটা টোটালি ডিফারেন্ট আর আমি ইনফিনিটি টুয়ে একজন এজেন্টের ক্যারেক্টার করেছি মানে সুপার কপ যেটাকে আমাদের যে ইউনিটের নাম SUP সুপার ইউনিট অফ পুলিশ তো টোটালি ডিফারেন্ট মানে ওখানে আমার পুলিশের সাথে কোনো লেনা দেনা নাই আর এখানে আমি অলরেডি পুলিশ সো এটা আমার টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার সো আমার কাছে এটা অনেক বড় ভিন্নতা আর দর্শকও বুঝতে পারবে যে কেন ভিন্ন বলছি আমি যদি প্রেফার করি অ্যাকশন রোমান্টিক হলে আই গেস ভালো হবে হ্যাঁ অ্যাকশন রোম্যান্স দুটা মিক্স থাকবে তখন না হলে মশলাটা আসবে না পাবলিক এনজয় করতে পারবে না হলে গিয়ে আপনার প্রেম ভালোবাসা থাকতেই হবে আপনার জীবনে সো অ্যাকশনও থাকবে প্রেম ভালোবাসাও থাকবে সব মিলে কাজ করলে দেখা গেল যে দর্শক এটা টানবে ভালো বলবো যে কাজটি আমার জন্য অনেক পছন্দের একটি কাজ। কারণ এই কাজটি পছন্দের একটা রিজন হচ্ছে যে ফিজিক্যালি মেন্টালি অনেক কষ্ট করেছি, প্র্যাকটিস করতে হয়েছে, গরমের মধ্যে শুটিং করেছি এবং শুটিংয়ের আগে এভরিডে আসলে প্র্যাকটিস করেছি নিজের চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য। প্রচণ্ড রকম ওয়ার্কআউট করতে হয়েছে, তো এটা আমার জন্য খুবই স্পেশাল এবং আমি খুবই এক্সাইটেড বিকজ অফ এরকম চরিত্র আমার দর্শক আমাকে কখনো দেখেনি, ফর দ্য ফার্স্ট টাইম আমাকে দেখবে। তা আমি আসলে হোপফুলি যে আমার দর্শক বা যারা আমাকে পছন্দ করে, আমার কাজ পছন্দ করে, তারা হয়তো সামিও থেকে নতুনভাবে দেখবে।